হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। MM টপিকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আবারও নিয়ে চলে এলাম একটি নতুন ব্লগ, আর আজকে দেখাতে চলেছি আমারই শালির আইবুড়ো ভাত খাওয়ানোর কিছু মুহূর্ত। দেখতেই পাচ্ছ, তোমাদের দিদিভাই বলো বোন বলো খুবই ব্যস্ত, উনি সকাল থেকে রান্না করছে, অনেক পথই হবে। কারণ আইবুড়ো ভাত খাওয়ানো মানে বিভিন্ন ধরনের ভাজা থাকে, সাত রকম ভাজা থাকে, বিভিন্ন রকম মাছ মাংস, তো অনেকটাই রান্না। আর 6টা থেকে উঠে রান্না শুরু করে দিয়েছে অলরেডি, তো ম্যাডাম একদমই তাকাচ্ছেন না আমার দিকে, খুবই চাপে আছেন, তো রান্না করছেন। উনি আমার দিকে তাকানোর এক মুহূর্ত অবসর নেই ওনার। আর ওনার একটাই বক্তব্য, আমি কিছু করি না। শুধু ওনার নয়, প্রতিটা ঘরের বউদের একটাই প্রবলেম, স্বামী কিছু করে না। আপনি যতই করুন স্বামী কিছুই করে না। তো যাই হোক, মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন রান্না হচ্ছে, তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার তো সাজানো হচ্ছে, এই মাছটা আমি নিজের হাতে করলাম, তো একটু গুছিয়ে দিচ্ছে, বাটি করে সব খাবারগুলো তুলছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর কিছুক্ষণের মধ্যে ও চলে আসবে, ও রাস্তায় আছে, ফোন করেছিল, তাই জন্য আশীর্বাদের জন্য সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে, এখানে রাখা আছে। আর আমি একটু ডেকোরেশনগুলি করে দিচ্ছি, থালাটাকে সাজিয়ে দিচ্ছি, তারপরে ও এলে 1:30 বেজে গিয়েছে এখন, ও 5-10 মিনিটের মধ্যে ঢুকে যাবো, এলেই ওকে খেতে দিতে হবে। তো তাই জন্য আমি একটু রেডি করে নিচ্ছি, ফুল টুল দিয়ে একটু সাজিয়ে নেব। বন্ধুরা, শালির একমাত্র শালি, তার বিয়ের আগে যেটা খাওয়ায় আইবুড়ো ভাত। আমি জানি না ছেলেদের আইবুড়ো ভাত বলে, মেয়েদের কি আই বুড়ি ভাত বলে কিনা আমি জানি না। তো আজকে খাওয়ানো হচ্ছে, তারই অ্যারেঞ্জ করছি, আর কিছুক্ষণের মধ্যেই শালি এসে পড়বেন। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো, আর আমার হাতের কাজ কেমন হয়েছে সেটাও কমেন্ট করো, লাইক করো। তো চলো এরপরে আবার আসছি। একমাত্র শালি চলে এসেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, বরণডালা রেডি করছি, বরণ করা হবে, তারপরে খেতে বসবে। আর আমারও একটু ফুলের ডেকোরেশন বাকি ছিল, সেটাও একটু কমপ্লিট করে দিচ্ছি। তোমরা বন্ধু দেখো, যদি ভালো লাগে অবশ্যই তো কমেন্ট করতে ভুলবে না, এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব দিয়ে এভাবেই পাশে থেকো। একটি মাছ করেছি যেটা ভাত দিয়ে করা হয়েছে, আর গাজর আছে, গাজর দিয়ে আঁশগুলো করা হয়েছে। আর আইবুড়ো ভাত মানে বুঝতেই পাচ্ছেন বিয়ের আগে আমরা যেটা খাইয়ে থাকি, আমাদের এখানে বিভিন্ন রকম পদের আইটেম খাওয়াতে হয়। আমাদের যে রীতিরিয়াজ আছে সেই রীতিরিয়াজের মাধ্যমে এগুলো আমরা করে থাকি, তো সেইগুলোরই সাজানো হচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলো না, আর পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধু, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং পরবর্তীকালে আপনাদের বাড়িতেও কারোর যদি এই রকম আইবুড়ো ভাত কাউকে খাওয়াতে হয়, আপনারাও এরকমভাবে থালি সাজাতে পারেন। আমি জানি না কতটা ভালোভাবে করতে পেরেছি, তবে যেইটুকুনি পেরেছি করেছি, আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। বন্ধুরা, ও তো বসে গিয়েছে, আর ওকে বরণ করে নেব, তারপর আশীর্বাদ করব। আর প্রথমেই আশীর্বাদ করবে আমার মা, তারপরে আমি, তারপর আমার ওয়াইফ আশীর্বাদ করবে। তো আশীর্বাদে পালা শুরু হোক, আপনারা দেখতে থাকুন। এই তো পাশে বাবা, একটু তোমার একটু সরে যাও বাবা, আমি ভিডিও হবে।
তুমি কিছু বলবে বলো? ফোটা দাও, এই জল দাও, হাত দাও, এই চন্দন আছে এই যে। শাকটা তুমি পাও, তো বন্ধুরা দেখতেই পেলেন আমার মা আশীর্বাদ করলেন, এরপর আমি আশীর্বাদ করছি, ও দিদি আশীর্বাদ করবে। আর আপনাদের কাছে বন্ধুরা একটাই অনুরোধ, ওকে মন ভরে আশীর্বাদ করুন, ওর বিবাহিক জীবন যাতে সুখের হয় এবং ওর জীবনের পথচলা সাত রঙের রামধনুর রঙের মধ্যে দিয়ে ওর জীবনের পথচলা হোক শুরু, এই কামনা নিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করব। দুপুর দুটো বেজে গিয়েছে, আরও লোকজন আছে, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করতে হবে। তো আপনাদের ভালোবাসা পাথেয় করে আজকের ব্লগটা এখানে শেষ করলাম, ততক্ষণের জন্য ভালো থাকবেন, টাটা টাটা।